আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো কিভাবে আপনার ব্যাংক কার্ড থেকে ক্যাশ কার্ড টপ আপ করবেন। আমরা সিঙ্গাপুরে যারা গাড়ি চালাই ড্রাইভার, তাদের অবশ্যই প্রয়োজন হয় ক্যাশ কার্ডের। আপনি যদি কোথাও গাড়িটা পার্কিং করেন, যদি আপনার ক্যাশ কার্ডে টাকা না থাকে, আপনি কিন্তু বের হতে পারবেন না। এখন যে কার পার্কে টপ আপ মেশিন থাকে, ওই মেশিনে আপনার ব্যাংক কার্ড থেকে কিভাবে ক্যাশ কার্ড টপ আপ করবেন এখন আমি দেখাবো। দেখাবো ব্যাংক কার্ড থেকে ক্যাশ কার্ড টপ আপ। আমরা প্রথমে সিলেক্ট করব টপ আপ ওয়ান, তারপরে সিলেক্ট করব আমাদের কার্ডটা কি, ক্যাশ কার্ড ওয়ান। তারপরে আমরা ইন্টার দেব যে আমাদের রিসিট দরকার। তারপরে আমরা অ্যামাউন্টটা লিখব, কত টাকা টপ আপ করব। আমি 10 টাকা টপ আপ করব। এখন ইন্টার দেব। এখন বলতেছে যে ব্যাংক কার্ডটা ভিতরে ঢোকার জন্য ইনসার্ট ব্যাংক কার্ড। এখন আমরা ব্যাংক কার্ডের পিনটা দেব। তারপরে ইন্টার দেব। তারপরে বলতেছে ব্যাংক কার্ডটা রিমুভ করার জন্য। এখন বলতেছে যে ক্যাশ কার্ডটা ভিতরে ঢোকার জন্য ইনসার্ট নেক্সট ক্যাশ কার্ড। তারপরে দেখুন রিসিটটা বের হয়ে যাবে, আপনি যে 10 টাকা টপ আপ করেছেন। তারপরে আমরা ক্যাশ কার্ডটা খুলব, তারপরে আমরা রিসিটটা নিব। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ক্যাশ কার্ড থেকে স্টেটমেন্টটা বের করবেন। ধরুন স্টেটমেন্টটা বের করার উদ্দেশ্য হচ্ছে আপনার কিন্তু অফিসে জবাবদিহিতা করতে হয় যে আপনার কত টাকা খরচ হয়েছে, রিসিট দিতে হয়। কিন্তু আপনার অনেক রিসিট হয়তো ভুলবশত কারণে আপনি রিসিটগুলো বের করেন নাই এই যে কার পার্ক থেকে আসার সময়। এই ডকুমেন্টটা কিভাবে আপনি বের করবেন এখন আমি দেখিয়ে দেব। এই স্টেটমেন্টে কিন্তু আপনার যত বারের সিলেক্ট করবেন তত বারের আপনার এই স্টেটমেন্টটা বের হবে, ঠিক আছে? তারিখের না, ধরুন আজকে যত তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, কিন্তু আপনি মনে করতেছেন 1 থেকে 10 তারিখ পর্যন্ত বের করবেন, এটা কিন্তু পারবেন না। আপনি হচ্ছে শুধু পারবেন যে 10 বারের। এখন আপনি 1 মাসের মধ্যে 10 বার কোথাও পার্কিং করে থাকলে 10 বারই বের করতে পারেন, বা 2 মাসের মধ্যে কোথাও যদি 10 বার কোথাও পার্কিং করে থাকেন বা ইআরপি কাটে, ওই সব মিলে ইআরপি এবং কার পার্কে যত টাকা খরচ হয়েছে সব মিলিয়ে 10 বারের বের হবে। এখন আমরা স্টেটমেন্ট বের করব। আমরা এখন 4-এ ক্লিক করব। তারপরে আমাদের ক্যাশ কার্ড 1-এ ক্লিক করব। তারপরে বলতেছে যে কার্ডটা ভিতরে ঢুকানোর জন্য ক্যাশ কার্ডটা, এই যে। তারপরে এই জায়গায় বলতেছে আপনি কয় দিনের বের করবেন। আমি 10 দিনের বের করব। আপনার যদি ইচ্ছে হয় আর বেশি বের করতে পারবেন, ইন্টারে ক্লিক করব। আপনার যদি 20 দিনের ইচ্ছে হয় বা 30 দিনের ইচ্ছে হয়, আপনার ইচ্ছা, যত দিনের ইচ্ছা ততদিনই আপনি বের করতে পারবেন। এই যে এখন স্টেটমেন্ট কপিটা বের হয়ে গেছে। এখন কার্ডটা রিমুভ করব, তারপরে কপিটা আমরা নিব। আমার ব্যালেন্স হচ্ছে 32 টাকা, আর আমি 10 দিনের বের করেছি, তার জন্য এই যে 10 দিনের কোথায় কোথায় গিয়েছি, কত টাকা খরচ হয়েছে এই জায়গায় লেখা আছে। এখন এই আপনার স্টেটমেন্টটা আমি এখন অফিসে জমা করব। তো আপনার যদি ইচ্ছে হয়, আপনার যদি দরকার হয়, তাহলে আপনি বের করতে পারবেন এভাবে খুব সহজে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।